আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে আমাদের সাথে বাংলাদেশ থেকেই অনেকে যোগাযোগ করছে, বিশেষ করে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে, ভাই এই কোম্পানিটি কেমন, এই কোম্পানির স্যালারি কেমন, এই কোম্পানির ভিসা বের হচ্ছে কি না, এই কোম্পানিটিতে আসব কি না, বা ইত্যাদি ইত্যাদি। আর এই প্রশ্নগুলো জানা সত্যিই ভালো, যে একটা সময় আমরা এই ব্যাপারগুলো জানার সুযোগ ছিল না, বা আমরা যখন কুয়েতে এসেছিলাম তখন আমরা এই ধরনের কোনো সুযোগ ব্যবহার করতে পারিনি। অন্তত একটা ব্যাপার ক্লিয়ার যে এখন মানুষ দেশে থেকেও সিদ্ধান্ত নিতে পারে যে কুয়েতে আসার আগে তার বেতন কত হবে, বা সে স্যালারি পেয়ে তার যে খরচ হচ্ছে ভিসার পেছনে এটি উঠাতে পারবে কি না, এই সকল ব্যাপার জেনে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে বা অনেকেই সিদ্ধান্ত বাতিল করে কুয়েতে আসার জন্য। প্রসঙ্গত, বর্তমান কুয়েতে আসতে হলে একজন বাংলাদেশিকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, আর এই টাকা খরচ করার পরে সে হিসেব করতে পারে অন্তত কুয়েতের ক্লিন কোম্পানিগুলোতে স্যালারি যা পায় সেই স্যালারির বিনিময়ে তার এই টাকাগুলো উঠাতে কত দিন সময় লাগতে পারে, যেটি নিঃসন্দেহে আপনি এই ক্রেডিটটি সোশ্যাল প্ল্যাটফর্মকে দিতে পারেন, কারণ প্রযুক্তির উন্নয়নের কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে কুয়েতে যারা আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে সকলকে একটি পরামর্শ দেব, সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশিরা কুয়েতে আসতে প্রচুর টাকা খরচ করতে হয় বা সহজে একটি ভিসা পাওয়া যায় না, সেক্ষেত্রে 75 থেকে 100 দিনের বেতনে কুয়েতে না আসাটাই প্রতিটি বাংলাদেশির জন্য সঠিক সিদ্ধান্ত। যদি কেউ শুধুমাত্র বিমান ভাড়া বা আসার জন্য যে খরচ হচ্ছে সেই টাকা দিয়ে আসতে পারে তাহলে অবশ্যই ওয়েলকাম। এক্ষেত্রে আমরা অবশ্যই সাপোর্ট করব সেই সকল লোকদেরকে যারা তাদের আপনজনদেরকে নিয়ে আসছে কুয়েতে, যেটি ব্যক্তি মালিকানাধীন কুয়েতি প্রতিষ্ঠানে, কুয়েতিদের মাজরায় বা কুয়েতি জাগরে বা কুয়েতিদের বাসা বাড়িতে, কারণ সেখানে একজন বাংলাদেশিকে আসতে খুব একটা খরচ দিতে হয় না বা ভিসা খরিদ করতে হয় না, আর তাদের জন্যই বর্তমান পরিস্থিতিতে কুয়েত পারফেক্ট বা বেটার। কিন্তু যারা 5 থেকে 7 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিয়ে ভিসা খরিদ করে কুয়েতে প্রবেশ করে এটি তাদের জন্য কখনোই বেটার না, কারণ কুয়েতে প্রতিনিয়তই ইনকাম সোর্সের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় প্রবাসীরা কিছুদিন থাকার পর ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে টাকা ইনকাম করতে পারত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা গত 1 বছরের হিসাব দেখলে বুঝতে পারব যে কতটা কঠোর বা কতটা কঠিন হয়ে গেছে কুয়েত। ক্লিন কোম্পানির শ্রমিকরা পার্ট টাইম করে তাদের জীবিকা নির্বাহ করত বা তার যে খরচ হয়েছিল ভিসার পেছনে সে টাকা উঠাতে পারত, কিন্তু গত 1 বছর থেকে আমাদের কাছের অনেক ভাই ব্রাদারকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়ে স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করতে, কারণ হচ্ছে যে সে আকাম আইনের লঙ্ঘন করেছে বা শ্রম আইনের লঙ্ঘন করেছে। আর এই পরিস্থিতিতে কোনো ক্লিন কোম্পানিতে বাংলাদেশিরা আসো কি না আমরা বলবো না যে আপনি আসেন, এরপরেও যদি কেউ সিদ্ধান্ত নিয়ে আসে এটি একান্তই তার ব্যাপার। তবে কুয়েতে অগণিত ক্লিন কোম্পানি রয়েছে, তারা শ্রমিকদেরকে ঠিকমতো স্যালারি দেয় না, সেটি 1 মাস থেকে 1 বছর পর্যন্ত রেকর্ড রয়েছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতেও আমরা দেখছি না। তারপরেও বাংলাদেশ থেকে অনেকে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে বা অনেকে টাকা জমা দিয়ে রেখেছে, অনেকে পাসপোর্ট জমা দিয়েও বছর পর বছর অপেক্ষা করছে। এদিকে বাংলাদেশিদের আবার ভিসা শর্ত ছাড়া চালু নেই, সেটি আপনারা অলরেডি 1 বছর থেকে জেনে গেছেন বা এই ব্যাপারে নতুন করে আর কিছু বলার নেই। আর এই সিস্টেম কবে পরিবর্তন হবে এটিও আমরা জানি না, অনেকে জানতে চান। এদিকে কুয়েতে অপরাধ প্রবণতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে একটি টুইট করেছে যেখানে বলছিল যে আহমেদি এলাকায় একজন কুয়েতি নাগরিক অভিযোগ করেছিল তার ছেলে কুয়েতিকে, কুয়েতির সন্তানকে, কুয়েতির 2 মেয়েকে ছুরি দিয়ে আহত করে পালিয়ে গেছে গাড়ি নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আটকের জন্য একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে, আশা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তাকে আটক করতে সক্ষম হবে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া গত 1 সপ্তাহ জুড়ে কুয়েতে যে ব্যাপারটি আলোচনা তা হচ্ছে 7 জন ব্যক্তিকে কুয়েত কারাদণ্ড দিয়েছিল, এরপরে সর্বশেষ তাদের ফাঁসির রায় কার্যকর করে, তাদের বিরুদ্ধে অপরাধের বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছিল। এটি নিয়ে কুয়েত এবং ইউরোপের মধ্যে সম্পর্ক নতুন একটি ফাটল তৈরি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন যে কারণে কুয়েতিদেরকে ইউরোপ যাওয়ার জন্য যে অপেন ভিসার সুযোগ সেটি বাতিল করে দিয়েছে। আর কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটির তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটি সম্পূর্ণ কুয়েতিদের অভ্যন্তরীণ ব্যাপার বলেও তাদের মতামত প্রকাশ করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর রাখবে বলে ঘোষণা দিয়েছে। তাছাড়া ইদানিং আমরা আরও একটি ব্যাপার যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে কাতারে হচ্ছে বিশ্বকাপ, আর এবারই প্রথম কাতারে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, এটা আপনারা সকলে অবগত রয়েছেন। আরব বিশ্বে এবারই প্রথম একক দেশ ওয়ার্ল্ড কাপের আয়োজন করতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে আরব দেশের জন্য বা মুসলিম বিশ্বের জন্য একটি ভালো খবর বা সুনামের বার্তা। এই পরিস্থিতিতে পশ্চিমা বা ইউরোপের বিভিন্ন নিউজ পোর্টাল প্রতিদিনই প্রচার করছে কাতারের বিভিন্ন ব্যাপারগুলো, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকটা পশ্চিমা বিশ্ব মুখরিত। যদিও আপনারা অবগত রয়েছেন যে মধ্যপ্রাচ্যে কাতারই একমাত্র দেশ যেটি কুয়েতের মতো করে মুসলিমদের পাশে অবস্থান করছে বা মুসলিমদের পাশে থেকে এটির প্রতিবাদ জানাচ্ছে। আর এই পরিস্থিতিতে আমরা গতকাল দেখেছি কুয়েতেও অনেকটা বিশ্বকাপের মতো একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে মোটামুটি কাতারে গিয়ে আমরা যে ফুটবল খেলা দেখব সেটার যে উপভোগ বা সেটার যে মজা বা সেই উন্মাদনা গতকাল কুয়েতে শেখ জাবের স্টেডিয়ামে পেয়ে গেছি, যেখানে বেলজিয়াম এবং কাতারের একটি প্রীতি ফুটবল ম্যাচ ছিল। সেখানে মোটামুটি অগণিত প্রবাসী এবং কুয়েতি নাগরিকরা উপস্থিত ছিল। আর এই ফুটবল খেলাটা মনে হচ্ছিল যে আমরা কাতারে গিয়ে দেখছি, যেটি নিঃসন্দেহে কুয়েত প্রশংসার দাবিদার। এরকম একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, আর ফুটবল প্রেমীরা এতে অনেক খুশি। গতকাল শেখ জাবের স্টেডিয়ামে যারা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল বা যারা দেখেছে তাদের মধ্যে অনেকটা এরকম আবেগ বা এরকম উচ্ছ্বাস কাজ করছিল, মনে হচ্ছিল যে তারা দোহাতে বসেই ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখছে। দর্শক, আমাদের সাথে এভাবে যুক্ত থাকতে পারেন কুয়েতের প্রতিদিনের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করে রাখুন আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো বা ফেসবুক টাইমলাইনে, যাতে করে অনেকে জেনে উপকৃত হয়। কারণ আমরা প্রতিদিনই কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি।